সৌদি যুবরাজকে ক্ষমতায় এনেছেন ট্রাম্প। সৌদি আরবের রাজনৈতিক সংস্কারের নেপথ্যে তার ভূমিকা আছে বলে দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আমরা আমাদের পছন্দের লোককে শীর্ষস্থানে বসিয়েছি। ট্রাম্পের হোয়াইট হাউসে প্রথম বছর শুরুর কয়েক মাসের মাথায় সৌদি আরবের রাজনীতিতে অস্থিরতা দেখা দেয়। 2017 সালে জুন মাসে বাদশাহ সালমানের পুত্র মোহাম্মদ বিন সালমান যুবরাজ হিসেবে অভিষিক্ত হন। এই ঘটনার পিছনে ছিলেন ট্রাম্প ও তার প্রশাসন। মার্কিন সাংবাদিক মাইকেল উলফের লেখা ফায়ার অ্যান্ড ফারি ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউস শীর্ষক বইয়ে ট্রাম্পের সহযোগিতা ও বন্ধুত্বের বরাত দিয়ে এ দাবি করা হয়েছে। বাদশাহ সালমান তার ভাতিজা মোহাম্মদ বিন নাইফকে সরিয়ে ভবিষ্যৎ বাদশাহ হিসেবে তার ছেলের জন্য পদ পরিষ্কার করতে যুবরাজ হিসেবে পুত্র মোহাম্মদ বিন সালমানকে অভিষিক্ত করেন। সৌদি আরবের দীর্ঘদিনের ঐতিহ্য ভঙ্গ করে বাদশাহ সালমান এই কাজ করায় এ নিয়ে সৌদি বাদশাহীদের অস্থিরতা তৈরি। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিন সালমান সৌদি আরবের কঠোর ধর্মীয় শাসন ও সমাজ ব্যবস্থার সংস্কারের পক্ষে মধ্যপন্থী ইসলামের দেশে রূপান্তরিত করে সৌদি আরবকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার কথা বলে থাকেন তিনি। সৌদি আরবের রাজনীতি বিন সালমানের উত্থান সহ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও পররাষ্ট্র বিষয়ে ট্রাম্প এবং তার সহযোগীদের নিয়ে একগুচ্ছ বিতর্কিত তথ্য উঠে এসেছে মাইকেল উলফের বইয়ে। তবে বইটির মিথ্যায় পরিপূর্ণ বলে দাবি করছেন ট্রাম্প। ক্ষমতায় বসার পাঁচ মাসের মাথায় ট্রাম্প তার প্রথম বিদেশ সফরের অংশ হিসেবে 2017 সালের মে মাসে সৌদি আরব সফর করেন। এর দুই মাস আগে ওয়াশিংটনে যুবরাজ বিন সালমানের সঙ্গে ওয়াশিংটনে বৈঠক করেন তিনি। যুবরাজকে সবসময় সমর্থন দিয়ে যাচ্ছেন ট্রাম্প। সম্প্রতি সৌদি রাজপরিবারের বেশ কয়েকজন রাজপুত্রকে গ্রেফতার, তাদের সম্পদ জব্দ করা নিয়েও বিন সালমানকে সমর্থন করেছেন ট্রাম্প। দর্শক, এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং এ সম্পর্কিত আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।